আমরা তৃতীয় অধ্যায় 22 নম্বর মন্ত্রে আছি। যারা নতুন আছে তারা একটু অ্যাকাস্টামড হয়ে যাক নিজেদের বইয়ের সাথে। আমার কোনো কর্তব্য নেই, সেই জন্য আমার কোনো বস্তুই অপ্রাপ্ত নেই। যার যত কর্তব্য আছে, অদ্ভুত ডিলেমা কিন্তু, হ্যাঁ, যার যত কর্তব্য বোধ আছে, যাদের যাদের মাথায়, তার তত বেশি অপ্রাপ্তি আছে জীবনে। যে যত পূর্ণ হয় তার তত কর্তব্য বোধ কমতে থাকে। আমাকে এটা করতে হবে, প্রশ্নটি চাই কেন করতে হবে, কারণ আমার কিছু চাই। যখন তোমার কিছু চাই জীবন থেকে, তখন এইটুকু তো জেনে নাও, সে বাবা মা হোক, ভাই বোন হোক, বন্ধু হোক, অন্য কেউ হোক, তাদের জন্য তুমি কিছু করতে পারবে না, কারণ তোমার নিজে এখন চাই। তুমি বলবে আমার বাড়ির প্রতি কর্তব্য আছে, সেই জন্য আমি রোজগার করছি, কথাটা কৃষ্ণ ডিসমিস করে দিলেন। কৃষ্ণ বললেন এখন তো তোমারই চাই, তুমি অন্যের হেল্প কী করে করবে? বুঝে যাচ্ছে, যে নিজের স্টক ভরিয়েছে সেই তো অন্যকে কিছু দিতে পারবে। শ্রীকৃষ্ণ বলছে দেখো দুটো লক্ষণ একদম সাইমেন্টেনিয়াসলি চলবে, যে বলবে আমার চাই তার এখনও নিজেরই অনেক পাওয়া বাকি আছে, সে কারোর হেল্প করতে পারবে না, আশেপাশে ডানে বাঁয়ে সমাজ কারোর না। যার যত চাহিদা মিটে গেছে তার সাথে সাথে কী মিটে যাবে, তার ডিউটি সেন্স মিটে যাবে। এবং তখনই দেখো আমরা প্রকৃতিতে বড় সমাযোজিত হতে পারি, যাকে আমরা স্বার্থ বলি, হিসাব মতো তাই পরমার্থ, যদি আমরা বুঝতে পারি। যখন তুমি নিজে পূর্ণ হচ্ছ, যত যত যে যত পূর্ণতার বোধ নিজের ভিতরে আনছে, তত তত সে ইউজফুল হয়ে যাবে প্রকৃতির জন্য, প্রকৃতি তার তারা বড় বড় কিছু করাতে পারবে। যে অপূর্ণ আছে সে কী করবে, বলে একটু ভাগ দে, আছে তোর কাছে ভাই, একটু দেখা না খাতাটা, এই চলতে থাকবে। এবার এই ব্যক্তিরাই আবার অন্যদেরকে গিয়ে বলবে দেখো আমি কেন টুকলি করছি, বলে না লেখাপড়ার প্রতি আমার ডিউটি আছে। তোমার ডিউটি আছে পড়াশোনার প্রতি, বিদ্যার প্রতি, তুমি যদি ডিউটি পালন করতে তাহলে তুমি কী হয়ে যেতে, ফুল, তোমার দেখার দরকার পড়তো না। তাই লক্ষণ কী, তুমি তোমার কর্তব্য যথাযথ পালন করেছো, এর লক্ষণই হয়ে গেল তুমি জগতের সাথে চাহিদার সম্পর্কে আর নেই। ধরা যাচ্ছে, তুমি যত সারা বছর পড়েছো কারো খাতার দিকে ঝুঁকতে হবে না। যে যত ঝুঁকছে এই জগতের প্রতি, যার ভিতরে ঝুঁকছে মানে কি, বাইরে তো আমরা ঝুঁকছি না কিন্তু ভিতরে আমরা হাজার প্রকার ঝুঁকে থাকি, যে যত ঝুঁকে আছে সে তত ডিউটি পালন করেনি। আর যে যত পূর্ণ হবে তার ডিউটি সেন্স তত কমে যাবে। যে পড়াশোনাকে ভালোবেসে পড়েছে, তার পরীক্ষা কর্তব্য ধরেই বোধ হবে, সে বলবে, বলছি কোন ক্লাসে পড়ছিস, বলছি 11-এ পড়ছি, বলে তার মানে তার মধ্যে HS তো না, বলি বলছি না আমি পড়াশোনা করছি, মাঝখানে HS-এর এক্সামটাও আসবে, তাই তো, আমি সারা জীবন পড়াশোনা করব। তাহলে কী হবে, যেমন আমি রাস্তায় হাঁটবই তা মাইলস্টোন আসতে থাকবে, তো কী করবো, মাইলস্টোন আসবে তো। কিন্তু যে হাঁটতে রাজি নয়, যে যথাযথ কর্তব্য পালন করছে না জীবনের প্রতি, তারই মনে হবে এই দেখো এখনও 3 কিলোমিটার, এখনও 4 কিলোমিটার, তো আমাদের কাছে জীবন এমন হয়ে গেছে, এরপর জবটা হলে সেটেল হয়ে যাব, তারপরে বিয়েটা হলে সেটেল হয়ে যাব। যে সেটেল হতে চাইছে এটা কী প্রমাণ, তুমি সেটেলড নও। আর যে সেটেলড নয় সে কী করবে, এক্সপ্লয়েট করবে, আমাকে সেটেলমেন্ট সার্ভ করবে জগৎ, এই ব্যবস্থা করো। দেখো জগতে যত ধ্বংস এই মানসিকতাগুলি করেছে, হিসাব মতো আরও কাছাকাছি গিয়ে বললে যত অ্যাভারেজ মানুষ তারাই জগৎ ধ্বংস করছে, যত অ্যাভারেজ মানুষ তারাই ধিকি ধিকি যত রকমের গোলমাল এগুলোকে টিকিয়ে রাখার কারণ। আচ্ছা একজন টেররিস্ট কতজনকে মারতে পারে, ঠিক আছে, আচ্ছা একজন মহাপুরুষ কতজনের উদ্ধার করতে পারে, এবার একটা অ্যাভারেজ মানুষের কথা ভাবো, সে কত জীবনকে সাক্ষাৎ নরক করে দিতে পারে। তোমার জীবন নরক, তো তোমার স্ত্রীর জীবন নরক, তার ছেলের জীবন নরক, তোমার বাবা মার জীবন নরক, তোমার আশেপাশের জীবন নরক, এক একজন এই খেলা খেলে দিয়ে চলে যাবে। টেররিস্ট 10,000 মারবে একসাথে, কিন্তু অ্যাভারেজ মানুষের ভিড় এক একজনের ধরে আছে, একজন টেররিস্ট সবাই হয়ে যায় না, লাখে একটা হয়, দুটো হয়, পাঁচটা হয়, তাও বেশি বলছি আমি, তা তো হয় না। তো টেররিস্ট যা করতে পারে, হ্যাঁ একজন বিবেকানন্দ যা করতে পারে তার থেকে বেশি কামাল করে কি অ্যাভারেজ মানুষ, সে না এদিকেও না ওদিকেও, সে এদিকেও টেনে রাখে, ওদিকেও টেনে রাখে, তার না নিজের হবে না অন্যের হবে,
না নিজে ডুববে না অন্যকে ডুবতে দেবে, না নিজে বাঁচবে না অন্যকে বাঁচতে দেবে। তো এই অ্যাভারেজ মানুষের ভিড়ই জগতে খুরাফাতি করেছে, বিভিন্ন ব্যবস্থাপনা করে রেখেছে। তো কৃষ্ণ বলছে, ভাই আমি অ্যাভারেজ নই, আমার কোনো ডিউটি নেই। অ্যাভারেজ মানুষের শুধু ডিউটিই ডিউটি। আর টেরোরিস্টের একটাই ডিউটি, টু কিল, মারো। তো এ কিছু এ মারবে, ঠিক আছে? টেরোরিস্ট তো বলবে না যে না তুমি যে আমার, তুমি যে আমার, তুমি আমায় ছেড়ে যেও না, ওর জীবনে সব নেই। অ্যাভারেজ মানুষ কী বলবে? মারবো তোমায় না, আমি তোমাকে ধরে রেখে দেবো। ধরে রাখলে কী হবে? এ তো মরে তো নি, শান্তিতেও নেই। যখন কেউ অশান্ত বেঁচে থাকবে সে কী করবে? মোর আর মোর কনজিউম করবে, অতৃপ্তি আছে ভিতরে। যত কনজিউম করবে সে কী করছে? সেই তো মার্কেট বানাচ্ছে, সেই তো যাবতীয় এক্সপ্লয়টেশনের কারণ হচ্ছে। তো যখনই তুমি তোমার এই সো কল্ড অ্যাভারেজ ডিউটি বোধে আছো, তার মানে তোমার মতো এক্সপ্লয়টার খুব কম আছে জগতে। কেউ সংসারে থাকে সে বলে সংসারের প্রতি দায়িত্ব পালন করতে হবে, আবার কেউ আশ্রমে থাকে সে বলে আশ্রমের প্রতি দায়িত্ব পালন করতে হবে। এ দুজনেই ঝোলাবে, এ সংসারকে নরক বানাবে আর এ ধর্মজগৎকে নরক বানাবে। যখনই তুমি অশান্ত আছো আর ধর্মজগতে আছো, কর্তব্য আছে না আমাদের, সন্ন্যাসের প্রতি কর্তব্য, ডিউটিজ আছে, আমরা কি করব? মারো, মোর অ্যান্ড মোর সন্ন্যাসী বানানোর চেষ্টা করো। এবার কি হবে? যখনই আমার মধ্যে চেষ্টা থাকবে, আমি যেন তেন প্রকারেণ করবার চেষ্টা করব। ভাই আয় রে, বস রে। একজন তো বিশিষ্ট সন্ন্যাসী ছিল, সে বলছে বেশি কিছু করতে হবে না, শুধু টিকি আর সাদা কাপড়ে ঘোরাঘুরি করবে আশেপাশে, তাহলেই হবে। ভিড় বাড়াচ্ছে, হ্যাঁ একদম, মানে খুব নাম আর বলছি না, খুব প্রসিদ্ধ নাম, বিশিষ্ট ভাবধারার বিশিষ্ট প্রসিদ্ধ নাম, সে বলছে, বলে বলছে এক আরও প্রসিদ্ধ নাম, ও খুব ভালো করে চিনবে, তিনি বলেছিলেন, বিখ্যাত ব্যক্তি, বিখ্যাত প্রতিষ্ঠানের বিখ্যাত স্থানে বসে থাকেন, তিনি বলছেন ন্যায় অন্যায় দিতে আমরা বসিনি, আমাদেরকে সেন্টার চালাতে হবে। সন্ন্যাসী বলছে ন্যায় অন্যায় দিতে বসিনি, আমাদেরকে আশ্রম চালাতে হবে, কারণ কি? আমি অতৃপ্ত, আমার কর্তব্য আছে না সেন্টারের প্রতি? আমি কে? আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, তো আমার আমার কী কর্তব্য? সন্ন্যাসী সেক্রেটারি আর গৃহস্থ সেক্রেটারি, দুজনই সেক্রেটারি। তো গৃহস্থ সেক্রেটারি কী করবে? সে তার ফার্ম বানাবে, সে তার যে প্রোডাকশান ইউনিট তার গ্রোথ করবে। আর সন্ন্যাসী সেক্রেটারি কী করবে? সেন্টার বানাবে, সেন্টারের গ্রোথ করবে। তো যার যার কর্তব্য আছে, যার যত কর্তব্য আছে, সব কী করবে? সর্বনাশ করবে। যখনই বলবে সেন্টার, বলবে মহারাজ সেন্টার চলছে না, বলে জয়েন করা, জয়েন করা। কত দিয়ে জয়েন হতো? বলে 28 দিন নিতাম, 35 করে দে, নিয়ে নে আগে। বলে কি? বলে দীক্ষা টিক্ষা একটু বই টই পড়তে হবে তো? বলছে না না, নিয়ে নে না আজকাল, তোমার কর্তব্যই তোমায় নিচে নিয়ে যাবে। কৃষ্ণ বলছেন আমার কোনো কর্তব্য নেই। যেহেতু কোনো কর্তব্য নেই, কী আছে তাহলে কৃষ্ণের কাছে? প্রেম, ভালোবাসা আছে। কৃষ্ণের অনুশাসনের পিছনে প্রেম থাকে। জীবন যখন প্রেম দ্বারা অনুশাসিত হবে, একটু আগে আমি আলোচনা করছিলাম, তখন জীবন অন্য কিছু হয়। যখন কর্তব্য দ্বারা হয় অনুশাসিত, আমরা কর্তব্য দ্বারা অনুশাসিত, মাকে দেখতে হবে, বাবাকে দেখতে হবে, এখন ওয়েস্ট বেঙ্গলের বাজার খারাপ, ব্যাঙ্গালোরে গেছি, ওইদিকে যদি কিছু হয়, আইআইটি করে এখানে বসে কী করবো, পিএইচডি করে ভারতে থেকে কী করবো, এগুলো কী সবগুলো? এই সব জিনিস একই স্তরের জিনিস। যত এমন হতে থাকবে, ডিউটি সেন্স যত বাড়তে থাকবে, তুমি নিজের জন্য, যার জন্য বাহানাবাজি করছো তার জন্য এবং পুরো সমাজের জন্য, লাইক আ বম বসে আছে, টাইম বম, টক 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 চলছে, এ যখন তখন সমাজ নষ্ট করবে। সেই জন্য সো কল কর্তব্য বোধে জীবন কাটানো নয়, প্রেম অনুশাসিত করবে। আমরা প্রচণ্ড অনুশাসিত না? যেখান থেকে 20,000 টাকা স্যালারি পাবো এখনই যদি কি বেজে, ইয়েস স্যার, শিওর স্যার, একদম অনুশাসিত। এখানে আমাদের দুটো কুকুর বাচ্চার কাছে দুজন আছে, প্রবাহ আর স্বাধীন, তো এরা দুজন রাত্রিবেলায় ঘোরাঘুরি করছে। হঠাৎ করে আমাদের এখানে বোধহয় আলোচনা চলছিল, খুব জোরে কাইমাই কাইমাই করছে, তো আমরা কী করলাম, গিয়ে কী হলো, কাইমাই হাতে খেলছে ওরা হয়তো, তারপরে শুনলাম শিয়াল এই দিক দিয়ে যাতায়াত করেছে, তা শিয়াল তারা করেছে ওদেরকে। এইবারে এরা দুজন কি দোকানে যাবে, তো দু পিসকে আমার কাছে নিয়ে এসছে, বলে আপনি রাখুন, এরা একদম কাউকে ছাড়তে চাইছে না, এখন একদম অনুশাসিত হয়ে গেছে। একটু আগে খেলছিল, রাস্তা অন্ধকার, ওই মাঠ থেকে আমরা কান টেনে নিয়ে আসছি, কারণ এখনও তো অতটা বড় হয়নি না। অনুশাসিত কাকে বলে? একজন আছে ওই যেটা প্রবাহ, তো ওটা হলো কালো, ও একদম কোলে থাকবে না, ওর নেচার আলাদা, এই দুটো পুরো ভিন্ন নেচারের। এ কোল পেলেই অপেক্ষা করছে ঘাড়টা দেওয়ার জন্য, এরম ভাবে আর ওকে ঘাড় ধরতে পারবে না, ও কোন অন্ধকারের মধ্যে ঢুকে যাবে,
মানে ওই জন্য ওকে প্রবাহ নাম দেওয়া, বই বয়ে চলবো, থাকবে না কোথাও, ধরলি বিপদ ওকে। তো সে প্রবাহ দেখছি আর প্রবাহ থেমে গেছে তার, সে কোলে চুপ করে বসে আছে, ঘুমিয়ে ঘুমিয়েও কাঁপছে। আমি কী হলো, কোলে ঘুমিয়ে ঘুমিয়েও কাঁপছে। তো একদম যখন মানুষ ভয় পেয়ে যায়, আমরা সব ভয় পাওয়া লোক, তখন আমরা প্রচণ্ড অনুশাসিত হই। এই জগতে যত লোক সব ভয়ে আছে এবং তারা ওই জন্য প্রচণ্ড অনুশাসিত, প্রেমে অনুশাসিত কজন, ভালোবেসে কে থাকে, দরকারে থাকে, ভয়ে থাকে, লোভ আর ভয় দুটি তো আমাদের থাকার কারণ। তোমার থেকে কিছু পাবো বা যদি সরে যায় তুই ঠ্যাং করা করে দেবে মেরে। ও সেই সময় কেন কাঁপছিল, কারণ বাইরে বেরোলি ও জানে, ওর ইনস্টিংক্ট বলছে শিয়াল আছে বাইরে, তো সমস্যা হয়ে যাবে। সেই জন্য একদম অনুশাসিত হয়ে গেছে, যেই ভয় কাটবে অনুশাসনে ভুল। এইটাই আমাদের কারণ, আমরা এত নিজেদেরকে নিয়ম দিই, এই নিয়ম কাজে লাগে না, দুদিন বাদে বাদে রুটিন খসে যায়, কারণ আমরা ভয় আর লোভে অনুশাসিত হয়েছি, প্রেমে নয়। আমরা নিজেদের হিত বুঝে, আমি ওকে একটু আগে বলছিলাম যে সকালে ঘুম থেকে উঠেছি কেন, কারণ লোকে বলে ব্রাহ্ম মুহূর্ত ভালো, উঠলে কী হয়, আমার ব্রাহ্ম মুহূর্তে তো ওঠা ভালো না, তাতে কনসেনট্রেশন ব্রেক করবে, কনসেনট্রেশন নিয়ে কী করবে, কনসেনট্রেশন নিয়ে পড়াশোনা করবে, পড়াশোনা করে কী করবে, চাকরি করবো, টাকা করবো, এবার এই কনসেনট্রেশন তো থাকবে না। যদি সেই ঘুরে ফিরে টাকা পয়সা খাওয়া দাওয়াই করবো, তাহলে ভালো করে খেয়ে দিয়ে বেশিক্ষণ ঘুমিয়ে পড়লে হয়, ব্রাহ্ম মুহূর্তে ওঠার কী দরকার। ততক্ষণ যতক্ষণ হাতে কাঁচা টাকা নেই এর অনুশাসন চলবে, কারণ কাঁচা টাকা আনতে হবে, যেই টাকা এসে যাবে অনুশাসনগুলো হয়ে যাবে। আর যেখানেই জীবন, একপরেই আসবে অনুশাসনের কথা, যেখানেই জীবন থেকে জেনে রাখো আন্তরিক অনুশাসন উঠে যাবে, সেখানে জীবন বরবাদ হয়ে যাবে। আন্তরিক অনুশাসন বলেছি না, বাহ্যিক না, ভয় আর লোভে বাহ্যিক অনুশাসন হয়, প্রেমে আন্তরিক অনুশাসন হয়। তুমি যখন ভোরে উঠে বা রাত্রিবেলা যখনই, আমি একটা উদাহরণ দিচ্ছি মাত্র, তুমি যখন নিস্তব্ধতার প্রেমে আছো, তখন তুমি নিজেই খুঁজে নেবে কোন জায়গায় নিস্তব্ধ, কোন সময় নিস্তব্ধ, তোমাকে আর অনুশাসিত করতে হবে না। এই দুটো একসাথে চাই, প্রেম আছে অনুশাসন নেই, তাহলে যখন তখন তুমি বুঝতে পারবে না যে তুমি কখন কোন মুহূর্তে পশু হয়ে গেছো। পশু অনুশাসিত নয়, ঠিক আছে, যা ইচ্ছা করে, তবু স্বশাসিত, দেহ তো দেহের মতো অনুশাসিত। আর যদি অনুশাসন মাত্র থেকে যায়, প্রেম না থাকে, তাহলে এই হিসাব মতো শোষণ হবে, আমি বলেছি তুমি করো, এটা ঘটে যাবে। তো কৃষ্ণ বলছেন দুটোই আমার কাছে নেই, আমার কর্তব্যও নেই, যেহেতু কর্তব্য নেই এই জগতে আমার অকরণীয় কিছু নেই, আমি সব করে বসে আছি। ডিউটি দিয়ে আমি নিজেকে লিমিট করিনি, তাই আমি আনলিমিটেড হয়ে বসে আছি। আমাকে ও ডাকলেও আমি ওকে ওখানে যেতে পারি, আমি এখানে স্থির হয়েও বসতেও পারি, আমি নিজেকে অনুশাসন দিতেও পারি। আমি, স্বামীজি বলছেন আমি নুন ভাতও খেতে পারি, আর এত ভাত মাংস দিলে সে, তখন স্বামীজি মাংস খেতেন, তো মাংস দিলে সেটাও খেতে পারি, উদাহরণ বলেছে। অর্থাৎ একটা আন্তরিক অনুশাসন চলছে, তার সামনে এই বাহ্যিক নিয়মগুলো ঠুনকো হয়ে গেছে, আমরা নিজেদেরকে ওই অনুশাসন না দিয়েই এটাকে উড়িয়ে দিতে চাই, আমরা বলতে চাই যা ইচ্ছা করবো, স্বেচ্ছাচার মানেই স্বাধীনতা, তা হয় না। যার আন্তরিক অনুশাসন নেই, সে স্বেচ্ছাচারী হয়ে গেলে সব থেকে বড় হিংসা সে নিজের উপর করবে, সে শেষ করবে নিজেকে। এই যে গাছে ফুল ফুটছে, আমি বারবার বলি ডাল নিজের মতো যায়, ফুল নিজের মতো যায়, আকাশে মেঘ নিজের মতো ভেসে চলছে, তার মানে কী মনে হচ্ছে, এর কোনো অনুশাসন নেই। এবার ভেবে দেখো পুরো প্রকৃতিতে মেঘ হওয়ার জন্য কত নিয়মের শৃঙ্খলা চাই, মেঘ এমনি এমনি হয়নি, অনুশাসন হয়েছে, তারপরই মেঘ নিজের প্রেমে ভেসে বেড়াচ্ছে। গাছ পুরো প্রক্রিয়া মধ্যে দিয়ে গিয়ে একটা ফুল ফুটেছে, চরম অনুশাসন আছে ওর মধ্যে, এমনি এমনি ফুল ফুটবে না, অনুশাসন অন্তরে অন্তরে চলছে। আর বাইরে কী চলছে, প্রেম, নিজের মতো স্বাধীনতা, যার ভিতর অনুশাসিত সেই মাত্র প্রেম অনুভব করতে পারবে, নাহলে পারবে। তো 23-24 যাচ্ছি, বলছে হে পার্থ, যদি আমি সাবধানতাপূর্বক কর্তব্য কর্ম না করি, হ্যাঁ, সাধারণ মানুষ সর্বপ্রকারে আমার পথই অনুসরণ করবে। যদি আমি কর্ম না করি, তাহলে সকল মানুষ পথভ্রষ্ট হবে এবং আমি বর্ণশঙ্করাদির হেতু এবং এই সমস্ত প্রজাদের বিনাশের কারণ হব। মাথায় রাখতে হবে কৃষ্ণ শুধু কথা বলছে না, কৃষ্ণ অর্জুনের সাথে কথা বলছে। আমি তোমাদের সাথে কথা বলছি, আমি যদি একজন সায়েন্টিস্টের সাথে কথা বলি, তাহলে আমার ভাষা ওই দিকে যেতে হবে, খেলোয়াড়ের সাথে কথা বললে ওই দিকে ভাষা যেতে হবে, ঠিক আছে। তো ইটস অ্যান, এটা একটা কন্টেক্সচুয়াল আলাপ চলছে, যেহেতু
মাথায় রাখো, যেহেতু আমাদের প্রত্যেকের মধ্যে অ্যাভারেজ অর্জুনের মন বসে আছে, চালাকি বসে আছে, অর্জুন চালাকি করেছে, সেই জন্য আমাদের উপরে অ্যাপ্লিকেবল হয়ে যায়। ঠিক আছে, কৃষ্ণ তোমাকে শোনাতে কিন্তু বলেনি। ভেবো না কেউ যে কৃষ্ণ গীতা যখন বলছিলেন তখন উনি বলতে চাইছেন দেখো আমি জগতের উদ্দেশ্যে বলছি, তা নয়। ইভেন যদি ধরে নিই ব্যাস ও কৃষ্ণ, ব্যাসই লিখছেন, তাহলেও কিন্তু ব্যাস যখন এই কথাটা লিখছেন ওই কুরুক্ষেত্রের পার্সপেক্টিভেই কথা লিখছেন। তো এই কথার মধ্যে সার তো বসে আছে কিন্তু উপরে আবরণও থাকবে। ঠিক কি বলছে, আমি সাবধানতাপূর্বক কর্তব্য করব না করি, এবারই ব্যাপারটা হয়ে গেল যে সাবধান, এই তো সাবধান হতে বলছে। আবার আমরা এখন অনুশাসনের কথা বললাম, সাবধান এখানে কথাটাকে নিতে হবে সচেতনভাবে, লাইভলিনেস, জীবন্তভাবে, জাগ্রতভাবে। যদি আমি জাগ্রত হয়ে কর্ম না করি, কর্ম মানে কি কর্ম করবে, প্রত্যেক মুহূর্তের সিলেকশন। এই কথাটা কিন্তু এমন নয় যে দুটো জাগ্রত হও সিলেকশন করো, জাগ্রত হও সিলেকশন করো, এরম ব্যাপার নয়। তুমি জাগ্রত থাকো, তুমি জীবন্ত থাকো, তুমি জীবনের দাবি বোঝো, আর তোমার সামনে কি আসবে প্রত্যেক মুহূর্তে একটা কিছু না কিছু আসবে করার মতো। এরপরে খেতে হবে, এরপরে শুতে হবে, এরপরে কোথাও যেতে হবে, কোথাও চাকরি করতে হবে, কিছু না কিছু করতে হবে। ওই জাগৃতির প্রবাহ থাকবে ভিতরে এবং প্রত্যেকটা কর্তব্য প্রত্যেকটা কর্ম আসবে, কারণ শরীর মানেই কর্মভূমি। এই কর্ম অটোমেটিক্যালি নিজের মতো কর্তব্যে বসে যাবে। জাগ্রত ব্যক্তি প্রত্যেক মুহূর্তে কর্ম করে। শ্রীরামকৃষ্ণ জানেন নরেনকে কী বলতে হবে, রাখালকে কী বলতে হবে, কারণ শ্রীরামকৃষ্ণ অল টাইম জাগ্রত। কিন্তু আমাদের থাকে বেহু সবার দিকে ঝোঁক, যখনই বেহু সবার দিকে ঝোঁক থাকবে তখন বলি উফ, তোমাদের প্রত্যেকেরই এটা হয়তো মনে হবে বেশিরভাগেরই, প্রত্যেক মুহূর্তে এরম ভাবনা চিন্তা করে কি বাঁচা যায় জীবন মহারাজ? তার মানে কি তুমি প্রত্যেক মুহূর্তে ঘুমোতে রুচিশীল? আজ পর্যন্ত কোন কাজ বাবা আমরা ঘুমিয়ে ঘুমিয়ে করেছি? প্রত্যেকটা কাজই তো জেগে জেগে করতে হয়েছে। এবার আমরা যদি এই কথা বলি, প্রত্যেকটা কাজ জেগে জেগেই করতে হবে, ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়া যেতে পারে না, ঘুমিয়ে ঘুমিয়ে একটু হাঁটা যেতে পারে না। যেমন স্থূল জগতে প্রত্যেকটা কাজে জাগৃতি তোমার কাছে খুব স্বাভাবিক, তেমনই আধ্যাত্মিক ব্যক্তির অন্তর সবসময় জাগ্রত থাকে, বা বলতে পারো প্রেমপূর্ণ থাকে, বা বলতে পারো সহজ থাকে, যা ইচ্ছা বলো। এই সহজ শ্রীকৃষ্ণ বলছে যদি আমি সহজ না থাকি, কিন্তু সচেতন মানে বলে আমরা কি বলতে চাই, ব্যক্তি আমাকে অ্যালার্ট হতে হবে, না অ্যালার্টনেস সবসময় চলতে থাকবে, তার মধ্যে তুমি ঘটতে থাকবে, বারবার তোমার জীবনের ইস্যুসগুলো আসতে থাকবে। ঠিক এই নির্ণয় যদি না করি তাহলে সাধারণ মানুষ সর্বপ্রকারে আমারই পথ অনুসরণ করবে। কর্ম তো সবাই করছে, জাগ্রত আছে কি না আছে এর প্রমাণ শুধু আমি। ঠিক আছে, তাহলে কি ডিউটি হয়ে গেল, কর্ম সবাই করছে, কর্মে আমার কোনো ডিউটি নেই, আমার ডিউটি কোথায়, জাগিয়ে রাখাতে। কারণ আমি যাই করব লোকে তার অনুকরণ করবে, কারণ সাধারণ মানুষের মন জাগ্রত থাকে না, অর্জুনকে বোঝাচ্ছে। তো আমরা যদি কর্মকে আচরণকে মাত্র গাইড করতে যাই তাহলে কখনো আমরা কারোর কল্যাণ করতে পারবো না। আমাদের আন্তরিক জাগৃতি রাখতে হবে, তার ফলাফলে যে কর্ম ঘটবে তা একটা আদর্শ কর্ম হয়ে যাবে। আমি বলি না গদাধর নিজের জীবন বাঁচে, আনন্দে পরিপূর্ণ হয়ে বাঁচে, আর লোকে বলে দেখো আইডিয়াল, এটা আদর্শ, বিবেকানন্দ যা বুঝেছেন সেটা বাঁচছেন, আর আমরা বলছি আইডিয়াল। বুদ্ধ যা বুঝেছেন কোনো রাগ ঢাক না করে পরিষ্কার বললেন, আমরা বললাম বৌদ্ধ ধর্ম। বুঝে যাচ্ছে বিষয়টা? বুদ্ধ এই কথা বলছেন না যে লোকে কী মনে করবে, কী করতে হবে, কী, আমরা এরকম ভাবি। হ্যাঁ, আধ্যাত্মিক জীবনে এসে ধর্মজীবনে এসে আমরা এটা বলতে চাই যে লোকে কী বলবে। এরা প্রত্যেকে যারা লোকের ধার ধারেনি, কিন্তু কার ধার ধরেছে এখানে, এই জায়গাটার সাথে এরা নন নেগোশিয়েবল থেকেছে, এইখানে আমাকে পরিষ্কার থাকতে হবে, এখানের চোরামি বাইরে থেকেই আসে। ঠিক আছে, তো সবার আগে জাগ্রত ব্যক্তি নিজের চোরামি ধরতে পারে, গোলমাল হচ্ছে এবং সে রাজি থাকেন, না না ঠিক আছে, কারণ যখনই গোলমাল হবে আর ভিতর থেকে তুমি জাগ্রত থাকবে, তুমি একটা অসহজ জীবন কাটাবে বলে আগে ঠিক হতে হবে। আধ্যাত্মিক ব্যক্তি ঠিক হওয়া সাধনা, সাধকের সাধনা, আগের দিন আমরা বলছিলাম না, সাধকের সাধনা তার প্রেম। তুমি মনে করছো দেখো লোকটা এরমভাবে সোজায় বসে আছে, ভাই ও প্রেমে বসে আছে, তোমার মধ্যে প্রেম নেই বলে তোমার মনে হচ্ছে যে ও খুব বিরাট কিছু করছে, ও বিরাট কিছু করছে না। আমরা কথায় কথা বলি, শ্রীরামকৃষ্ণ 12 বছর সাধনা করেছিলেন, বুদ্ধ 6 বছর ঘুরেছিলেন, বুদ্ধ একটা খোঁজেছিলেন।
ঠিক আছে, তুমি ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে আছো আর কারোর একজনের সোনার পেন একটা হারিয়ে গেছে। তুই বলছিস কী তুই সময় এত নষ্ট করছিস, সে কী বলে চুপ কর তো ফালতু বকিস না, ও ওর পুরো প্রেমে আছে, ও এক সোনার পেন ছাড়া ওর মাথায় কিছু নেই, তোমার কাছে মনে হচ্ছে যেন ও খুব কষ্ট করছে, এই কোমর ঝুঁকিয়ে এই খাটের তলা ঢুকে যাচ্ছে, ঘেমে গেছে, ঝুলঠুল লেগে গেছে হয়তো, এদিকে যাচ্ছে সেদিকে যাচ্ছে, একটা হাপিত্তিস করছে। বুদ্ধ খুঁজছিলেন 6 বছর ধরে সত্যকে, তার পরিপক্কতার প্রক্রিয়াতে ওটা তার প্রেমের অংশ ছিল, ঠিক আছে। তো সাধু কেমন হয়, বুদ্ধ বলছে আমার ভিতরের অশান্তির সাথে আমায় ন্যায় করতে হবে, কারণ আই লাভ মাই সেলফ, আমি নিজেকে ভালোবাসি। তুমি মনে করছো কত কষ্ট করছো, বলছে কষ্ট করছি না আমি ভালোবাসছি, ধরা যাচ্ছে বিষয়টা। তো যখনই ভিতরে সচেতন আমার পথ অনুসরণ করবে, মানে লোকে তো করবেন অনুকরণ করে দেবে আমি যা করছি, ঠিক আছে। কিন্তু অর্জুন তাহলে আমার কাছে একটিই মাত্র উপায় আছে, আমি যদি এই কাপটা কিরমভাবে তুলি লোকেও এইভাবেই তুলবে, ঠিক আছে। তো অর্জুন এর মধ্যে কোনো প্রাণ থাকবে না, তাহলে কাপটা যখন আমি তুলবো তখন যেন এর মধ্যে জাগৃতি থাকে, জাগৃতি ডিসাইড করবে কাপটা তুলবো কি না তুলবো, এই হাতে নেবো না এই হাতে নেবো, ঠিক, তখন এটা অটোমেটিক্যালি সিচুয়েটেড হবে। ধরা যাচ্ছে বিষয়টা, কিন্তু খুব সূক্ষ্ম বিষয়, সূক্ষ্ম বিষয় কি সহজ বিষয় ধরা যাচ্ছে, হ্যাঁ কি না, তাহলে আমি ক্ল্যারিফাই করব, দরকার আছে দুটো জিনিস, ভিতরের হাল আর বাইরের কর্ম, ওকে। বাইরের কর্ম অর্জুন যা করবে তা লোকে নকল করবে, তুমি জেগেই করো নকল করবে, ঘুমিয়েই করো নকল করবে, তা তোমার হাতে কি রইল, অপশান কি, তুমি যাই করবে জগৎ তার নকল করবে। তাহলে এবার তুমি যদি জগতের হিত করতে চাও তাহলে তোমার কাছে অপশান কি, তোমার হাতে আছে জাগৃতি বা নিদ্রা, ওটাই নির্ণায়ক হবে, তুমি কি করলে ওটা নির্ণায়ক হবে না, কারণ তুমি যাই করবে তার নকল হবে। এবার জাগ্রত ব্যক্তি যেমন পিতামাতা বা ম্যাচিওর পার্সন, ঠিক আছে, তারা যে আচরণটা করবে বাচ্চা শিখে যাবে, বাচ্চার মধ্যে বোধ নেই সে অনুকরণ করবে। তাহলে পিতামাতা যদি জাগ্রত না হয় তারা না চাইতেও ভুলবার আচরণ করে ফেলবে, তাদের মনে হবে তারা ঠিক করছে, বুঝে যাচ্ছে, অথবা এমন আচরণ করবে যে ছোট ছেলের জন্য সেটা গ্রহণযোগ্য হলো না, বা ছোটো ছেলে সেটাকে হজম করতে পারলো না, ছোটো ছোটো বাচ্চাকে কী বলে আয় তোকে জীবনের প্রথমেই অষ্টাবক্র গীতা দেবো। দুটো জাগ্রত থাকতে হবে, এক তার প্রতি প্রেম, আর দ্বিতীয় তার এই যে অপরার পরা, তার বয়স কত, তো এর জন্য কী দরকার, ভিতরটা খুব সচেতন চাই আর প্রচণ্ড অ্যাটেন্টিভনেস চাই, প্রচণ্ড প্রেম চাই। এই দুটো যখন তোমার মধ্যে ঘটে গেল এইবারে তুমি যাই করবে তা সুন্দর হবে। আর এর জন্য কোনো হাপিত্তিস, ও বদলালো না, ও বদলালো না, ও আমার কথা শুনলো না, অত বোঝালাম ছেলে মানুষ হলো না, কিছুই দরকার পড়বে না, কিছুই দরকার পড়বে না এগুলোর। তাহলে যদি আমি কর্ম না করি তাহলে সকল মানুষ পথভ্রষ্ট হবে, মানে পথভ্রষ্ট মানে আমি এখানে কথা হয়ে গেলে কর্ম মানে কি, জাগ্রত কর্ম, জাগ্রত হয়ে যা করবে তাকেই কর্ম বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে বলছে যদি আমি জাগ্রত না হয়ে থাকি তাহলে মানুষ কি করবে, অনুকরণ তো করবেই। নিদ্রিত ব্যক্তি বা যে স্বেচ্ছাচারী দেখবে, তোমাদের প্রত্যেকের মনের মধ্যে দুটো ভাগ আছে, তোমরা যখন বসে আছো যারা শুনছে প্রত্যেকেই, একটা মন বলে যেটা ঠিক সেটা আমি করব, আর একটা মন বলে যেটা ঠিক সেটা দেখিয়ে দেবো ভিতরটা কে জানে। যখন তোমরা জানো না অল্প বলো, কেউ হয়তো আমাদের এখানে খুব সব এখানে কেন সর্বত্রই তোতারটন চলে, ঠিক আছে, তো তোতা পাখির মতো আওড়াতে থাকে, হয়তো জয়ন্ত স্নান করলো না, তাহলে ও কী বলবে, আত্মপূজা উপনিষদ, স্নান কি আন্তরিক শৌচি স্নান, ঠিক আছে। দেখো কৃষ্ণ এখানে কী বলছেন, কৃষ্ণ বলছেন মানুষ এই কাজটা করার জন্য রেডি হয়েই বসে আছে, তা তোমার জীবন তুমি এরকমভাবে নির্মাণ করো যাতে লোকে পথভ্রষ্ট না হয়। তুমি আন্তরিক স্নানের গুরুত্বও জানো, আবার বাহ্যিক স্নানের মাহাত্ম্যও জানো, ঠিক আছে, এটা খুব সুন্দর সমাযোজিত হতে থাকে। তো মানুষ ইনস্টিংক্টকে ফলো করবে, একটা আমরা ভিতর থেকে জানি আমরা কখন ইনস্টিংক্টকে ফলো করছি আর কখন জীবনে উচ্চতায় আছি, কারণ আমাদের থেকে বড় প্রমাণ কিছু নেই। ভিতর থেকে যখন বলে না, বলা হয় না যে ওয়েটটা খুব বাড়ছে, ঠিক, এখন বিরিয়ানিটা খাওয়া উচিত নয় বা তেলে ভাজাটা খাওয়া উচিত নয়, একজন বলে না ছাড়তো
দেহ কি অত ভাবনা চিন্তা করতে নেই। মহারাজ বলছেন না, যত অসহজ হবে তত সমস্যা হবে, আমার সাথে ঘটে কি না এটা? এই জায়গাটা বলছে, এই জায়গাটা বলছে, তুমি তো জানো না এই যে তুমি কি করলে, তুমি দ্বন্দ্বাতীত হওয়ার নামে ভিতরে একটা দ্বন্দ্ব দিয়ে দিলে, এরপর সারা জীবন তোমার মাথায় থাকবে, কালকে যদি তোমার পেটে একটা আলসার বা কিছু হয় এর জন্য তোমার এই অভ্যাসই দায়ী, তোমার থেকে ভালো কেউ জানে না, এ ওষুধ খায় না, ঠিক আছে ধরে নিচ্ছি। ও কি জানে না যে ও হালকা ভাব দিয়ে দিয়েছে? আমি ওকে এদেরকে বেশিরভাগকে ডেকে জিজ্ঞেস করি, আমি সহজ কথা বল, পারতিস কি পারতিস না করতে, হ্যাঁ কি না? তখন তোমার নজরে এতটাই প্রেম থাকবে, এতটাই সতর্ক থাকবে, ব্যক্তি অস্বীকার করতে পারবে না। ঠিক যেমন সেই রত্নাকরের ক্ষেত্রে ঘটেছিল, সাধুর স্পর্শে রত্নাকরের মধ্যেই পরিবর্তন এসেছিল, যে রত্নাকর গিয়ে তার স্ত্রীকে কী জিজ্ঞেস করেছিল, আমার পাপ পুণ্যের ভাগ নেবে কি নেবে না? ঠিক আছে, হাজার একটা কথা এরকম হয় গৃহস্থ দিনে, কিন্তু ওই দিন তার মধ্যে এতটা সততা এসে গেছিলো তার চোখে, স্ত্রী মিথ্যা কথা বলতে পারেনি, হয়তো স্ত্রীতে গান গিয়ে বলে দিত, কি বলছে তেরে মেরে বীচ মে, হ্যাঁ কি বলছো, সাত জন্মের বন্ধন, সাথে সাথেই তো যাবো, চাইলেও সারাতে পারবো না, কিন্তু সেদিন কি আর মিথ্যে কথা বলা গেল না, কারণ চোখের মধ্যে জ্ঞান আর প্রেম ছিল, অ্যাটাকিং ছিল না, কিছু চাহিদা ছিল না রত্নাকরের, সেই জন্য সত্যি কথাটা বেরিয়ে এলো। আমি যেমন জগৎ তেমন প্রতিবিম্ব, ঠিক তো, মানুষ পথভ্রষ্ট হবে, মানুষ ইনস্টিংকে ফলো করবে, আর কী করবে? খুব সুন্দর কথা বলেছে, এটা অর্জুনের ভাষা, বর্ণ শঙ্কর, অর্জুন এটা মনে করে, আর এটা কিছু দূর অবধি ঠিকই, সমবর্ণের মধ্যে বিবাহ বা সম্পর্ক হলে, দৈহিক সম্পর্কের কথাই বলছি এই ক্ষেত্রে, আমরা এখনও সায়েন্স পরিষ্কার করে বলছি অনেক রকম সমস্যা হয়, জিন্সের মধ্যে যদি কাছাকাছি হয়ে যায় এটাতে একটা প্র্যাকটিক্যাল দিক আছে, এর মধ্যে কোনো অস্বীকার করার কোনো ইয়ে নেই, কিন্তু কথা এখানে চেতনার মনের। তো বর্ণশঙ্কর মানে যখন তুমি বলে দেবে যার সাথে ইচ্ছা বসে তুমি খাওয়া দাওয়া করো, যার সাথে ইচ্ছা তুমি বিয়ে করো, কারণ প্রজ্ঞার তো কোনো খোঁজ নেই, আর বাইরে থেকে কী আছে, জাত কী আছে, আত্মা মাত্র জাত, আমরা ইনস্টিংটের কথা বলছি, আমরা তো বলেই দেবো এরকম, এবার কী হবে, জীবন নরক হবে, আমি তো আত্মার সাথে আত্মার বিয়ে করেছি, আর কী বলে দিয়েছি যে কী দেখার হয়ে যায়, দেখার কী আছে, তুমি তো জানো না তুমি কটা ছবি দেখে গেছিলে প্রোফাইলের, তোমার খুব ভালো করে জানা আছে, এবার তুমি বলে দিলে কী আছে, কৃষ্ণ বলেছে কোনো ভেদ নেই, অভেদের উপরই তো সনাতন ধর্ম প্রতিষ্ঠিত, এবার কী ঘটবে, বাচ্চার কী হবে পরের কথা, তোমাদের জীবন বর্ণশঙ্কর হয়ে যাবে, শূদ্রত্বের সাথে ব্রাহ্মণত্বের বিবাহ হয়েছে, সারাদিন ক্যাটাকাটি খ্যাটাকাটি, এই যা ঘরে ঘরে দেখছো এ বর্ণশঙ্করের কাজ, দুটো চেতনার সমস্থিতি নেই, আর সেই চেতনা একে অপরকে টানছে, বুঝে যাচ্ছে, সমজিন মানে সেটাও একই চেতনা স্তরে নিয়ে যাও, যে সমান সমান জিন হয়ে গেলে, এরও বলছে চাই, এরও বলছে চাই, যে পাবে সে জিতবে, স্বামী বলছে যে আমাকে একটু অনেক হয়েছে তোমার সাথে 3 বছর আর ভালো লাগছে না, পাশের হয়তো লক্ষ্মী দিদিকে চাই, ঠিক আছে, স্ত্রীও বলছে হ্যাঁ আমারও সেই একই জিনিস চাই, কিন্তু তোমার পকেটের টাকাটাও চাই, আর তুমি যদি লক্ষ্মীর দিকে যাও তোমার টাকা কোথায় যাবে, মা লক্ষ্মীর দিকে করাতে থাকবে, তো সরস্বতী তো মানবে না এই কথা, দেখলে কি মনে হচ্ছে বাইরে থেকে যে স্বামী খুব ব্যভিচারী আর স্ত্রী স্বামীকে বড় প্রেম করে, আজ্ঞে নয়, স্বামী দেখছে একটু উপরের দিকে আর স্ত্রী দেখছে পকেটের সাইডের দিকে, দুজনেরই একই জিনিস আছে, ঠিক আছে, স্বামী বলছে তুমি ওজন বেড়ে গেছে 10 কিলো আর নয়, তখন যা ছিলে ছিলে, বুঝে যাচ্ছে, বর্ণশঙ্কর মানে এটা কি, ক্ল্যাশ কেন, যদি শূদ্র শূদ্রেরও বিবাহ তাহলে কি জীবন সুখের হয়ে যাবে, আগে নয়, শূদ্রত্ব মানে কি, শরীর বোঝা, স্বামী বলছে আমার যেদিকে শরীর ভালো লাগছে আমার শরীর যেদিকে টানছে সেদিকে যাবো, স্ত্রীও বলছে আমার শরীরটা তো রাখতে হবে এর থেকে চলবে, তো তাহলে তোমাকে আমায় টেনে রাখতে হবে, সেখানেও জীবন নরক হবে, চেতনা স্থিতি যদি শূদ্রত্বে হয়, একমাত্র চেতনা স্থিতি যদি ব্রহ্মচর্যে থাকে, ওখানে দুই থাকেই না, ওখানে মুক্তি থাকে, ঠিক আছে, যখন যাজ্ঞবল্ক মৈত্রেয়ী বসে, যখন রাম আর সীতা বসে, যখন সারদা রামকৃষ্ণ বসে, তখন ইস্যুটাই নয় দেহ, সেই জন্য কোনো সমস্যা নেই, যেই মুহূর্তে এদের মধ্যে ইস্যু হবে দেহ আবার একই জিনিস হবে যা শূদ্রদের মধ্যে ঘটতে যাচ্ছে, শূদ্র মানে চেতনায় শূদ্র, বুঝে যাচ্ছে, তো বলছে আমি বর্ণশঙ্করের কারণ হবো, যখনই আমরা ইনস্টিংচুয়াল জীবন ফলো করতে শুরু করব, আমরা যাবতীয় কুযুক্তি দিতে শুরু করব নিজেদেরকে, আমরা জানি আমাদের প্রেম নেই না,
বলে জীবনে অনুশাসন না থাকলে হবে না, আমরা বলে দেবো, ঠিক আছে? কিন্তু অনুশাসন ফর হোয়াট, কী জন্যে? এই গৃহস্থ জীবনের থেকে অনুশাসিত জীবন পাবে কোথাও? রোজ 10-12 ঘন্টা একদম টাইম করে একই ট্রেন ধরে রোজ প্রাণপাত করে দিচ্ছে, তাই না কি? তোমাদের বাবা মা প্রত্যেকেই দেখতে পাবে যে অনুশাসিত, প্রচণ্ড অনুশাসিত। মা রান্নাঘরে চুল বাঁধতে বাঁধতে ঢুকে গেল, ঘড়ির টাইম এদিক ওদিক হবে না, এখানে তো অনুশাসন আছেই। কিন্তু এটা কি? ভয় আর লোভের অনুশাসন, প্রেমের অনুশাসন নয়। প্রেমময়তায় দেখবে একটা অনুশাসনের জায়গাটা হ্যাপাজার্ডনেস দেখা যায়। কোনো স্ত্রীর সন্তান হয়েছে, এবার অনুশাসন কি? ও বলবে 12টার সময় তুমি পেচ্ছাপ করার জন্য কাঁদবে, আমি তোমাকে তুলবো, ঠিক আছে, কি টয়লেট করিয়ে দেবো, 1টা থেকে 2টো অবধি ঘুমাবো, আবার 2:15 সময় কাঁদবে। অনুশাসন থাকে, কিন্তু ওর মধ্যে প্রেমপূর্ণ একটা অনুশাসন চলছে, তখন প্রেমী বিধি, প্রেমী অনুশাসন দিচ্ছে, ঠিক আছে? তো আমাদের জীবনে অনুশাসন এমন হতে হবে। শ্রীকৃষ্ণ বলছে অর্জুন যখন এটা না থাকবে তখন কী হবে? একটা অব্যবস্থাপনা চারিদিকে চলবে। এবার আমাদের চেতনার দিকে দেখো, আমরা অনুশাসিত হতে গিয়ে নিজেদের মধ্যে অব্যবস্থাপনা বানিয়ে ফেলছি। কী করে করবো, কী করে ঘুম থেকে উঠবো, কী করে এই কাজটা করবো, কী করে ওই দিকে যাবো, এগুলো কেন ঘটছে? কারণ আমাদের মধ্যে প্রেম নেই। তাই জন্য বলছি এটা বর্ণসঙ্করের কারণ। যখন দুইয়ের ক্ষেত্রে যাচ্ছে, তুমি যার তার সাথে বসে সিগারেট খেতে হবে, ভাই বস, বিড়িখোর বিড়িখোর, মাতাল মাতাল, ঠিক আছে, গাঁজাখোর গাঁজাখোর, কোনো জাতকুল দেখে? একদম আত্মায় স্থিত এরা, বলে কোথা থেকে এসছিস, কোন জাতে তুই? চ্যাটার্জি হই, আমি সাঁতরা হই, কিছু এসে যায় না, তুই ঢোল হো চামার হো, কিছু নেই তাদের মধ্যে, সবাইকে দেখবে এক টেবিলে বসে আছে। তো একদম অনুশাসন বলছে শ্রীকৃষ্ণ, ঠিক এই পয়েন্টটাকে বলছে। দেখো বর্ণসঙ্কর হবে, চূড়ান্ত ব্যবস্থাপনা হবে, বলবে না, লেফটের যুক্তিটা কিছুটাই থাকে যে সবাই মিলে একই চেয়ারে বসবো, একই টেবিলে গোল করে বসবো, জাতকুল কিছু থাকবে না, তার সাথে একটাও কথা, পারপাস যাই হোক, পারপাস যাই হোক, তাহলে তো খুব সহজে 4টে মদের বোতল আনলে এক্ষুনি পুরো যুবক মণ্ডলকে, আমাদের কোনো ওয়ারটি করতে হবে না, 4টে বোতল যদি রেখে একবার ছবি ছেড়ে দেওয়া হয় এই ঘরে স্থান পাওয়া যাবে না, একদম, বলবে কি, বলবে আত্মায় সব এক, আমরা সব এক, এই যে কাঁচের বোতল এতেও কাঁচ, আর এই যে গ্লাস চারিদিকে এতেও কাঁচ, সব আমরা এক, এর মুখেরটা এ খাচ্ছে, বিড়ি খেলো, নে ভাই, কোনো করোনাতেও মানবে না কেউ, কোনো অসুবিধা নেই, বিড়িতে দোষ নেই, পুরো ফুল অ্যালকোহল বলছে, স্যানিটাইজার হাতে দেয় ঠিক, তাতে যদি করোনা মরে, যদি মুখে যায় সেই একই স্পিরিট তো আছে, তাতে আরও, তাতে আরও আমরা পরিষ্কার হয়ে থেকে যাব। জ্ঞানে কি হয়, যখন স্বামীজিকে ঠাকুর স্পর্শ করলো কি ঘটলো স্বামীজির, সব চারিদিকে ঘুরতে ঘুরতে জগৎ বিলোপ হয়ে গেল, বলছেন না, বলছে ভাই মাল খেলে একই জিনিস ঘটে, গাঁজায় আরও, বাপকে বাপ বোধ থাকে না, মাকে মা বোধ থাকে না, অত খাটাখাটির কী দরকার, বিবেকানন্দর হয় আর আমার হয়, একই জিনিস, সাধুরা এটাও লাগিয়ে দিয়েছে, গাঁজা থাকতেই হবে সাধুর হাতে, যখন দেখছে যে কোনো ট্রান্সেন্ডেন্টাল স্তর আনা যাচ্ছে না, জীবন পরিবর্তিত হচ্ছে না, তো ইটসেলফ শর্টকাট কী, গাঁজা, ভাঙ মেরে দাও, দেখো না করুবিকে কলকে দেখবে, কোনো অসুবিধা নেই। তো শ্রীকৃষ্ণ বলছে এইটা কী বলছে, বর্ণসঙ্কর, বড় আমরা অসৎ হয়ে যাব, বড় আমরা ভিতর থেকে খালি হয়ে যাব, এটাই আজকের অবস্থা। আমাদের প্রত্যেকের হাসি মুখ কিন্তু ভিতরটা খোবলা খোবলা হয়ে গিয়েছে, তোমরা প্রত্যেকে বসে আছো, তোমরা প্রত্যেকে মাথায় একটা চিন্তার ভার নিয়ে বসে আছো, আর দেখলেই কী বলবে, কেমন আছে, ভালো আছে, একদম, মানে এটার মধ্যে আমাদের এতটুকুনি আর মনেই হয় না যে আমরা অন্য মিথ্যা কথা কী, আমরা মিথ্যে জীবন বাঁচছি, আমরা একটুও ভালো নেই। আমি উদাহরণস্বরূপ বলছি, এখানে হয়তো অনেকেই বসে আছে যেন ছুটি আছে বলে আছি, কিন্তু তারা গীতা বুঝতে এসছে হয়তো, অন্য কিছু হতে পারে, আমাদের ক্লাসে অন্য ক্লাসেও আসে, যতক্ষণ ইনি আমাকে মা লক্ষ্মী না ডেকেছেন ততক্ষণ সরস্বতী চরণে আছি। একজনকে বলো কাল থেকে রোববার একটা করে কাজ আছে, কিছু না, যারা একদম বেকার ছেলে কিছু 10,000 টাকা করে পাবে, ক্লাস ফাঁকা হয়ে যাবে, আমরা জানি না, এটাই বর্ণসঙ্কর, এটাই মিথ্যা জীবন, আমরা সহজ নই জীবনের প্রতি, এটি বিনাশের কারণ, এই জন্যই আমরা বিনাশের জায়গায় দাঁড়িয়ে আছি। বিনাশের জায়গায় কি দাঁড়িয়ে আছি, প্রত্যেক মুহূর্তে বিনষ্ট হচ্ছি, ওদেরকে আমি আলোচনা করি, প্রত্যেক মুহূর্ত যখন তুমি পরমানন্দে থাকতে পারলে না,
তুমি প্রত্যেক মুহূর্তে মরেছো, দুশ্চিন্তায় সময় কাটিয়ে দিলে, যৌবন কাটিয়ে দিলে, আর কোন মৃত্যু চাই? পুরো পুরুষ বলো স্ত্রী বলো, তার সব থেকে দুশ্চিন্তাপূর্ণ সময় জীবনে কখন হয়? 15-16 শুরু হলো আর 35 অবধি, এরপর দুশ্চিন্তা সয়ে যায়, দুশ্চিন্তাই জীবন হয়ে যায়। তারপর তো শুধু অপেক্ষা করতে হয় যে 35, 37, 40 হয়ে যাবে না। আমি পৌঁছাচ্ছি বলে অভিজ্ঞতা থেকেই বলছি, জানি না অন্যদের কী হয়, আমার তো এটাই বোধ হয়। তোমার এরপর কিছু করার থাকে না, এরপর কী থাকে? শরীরটা নষ্ট হওয়ার অপেক্ষা করো। কী করবে? ধরো একটা গৃহস্থ মানুষও বিয়ে করেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, বউ বাড়িতে আছে, একটা ভালো চাকরি হয়ে গিয়েছে, বাড়িটা তৈরি করে ফেলেছি, একতলা ছিল দুতলা করে ফেলেছি। এবার ও কী করবে? ও শুধু এবার ভাববে সুগার লেভেল বাড়লো না, তো আর তো কিছু করার বাকি নেই জীবনে। হাতটা কটকট করছে, কোথাও ইউরিক অ্যাসিড কিছু হলো, মাথার চুলটা পড়ে যাচ্ছে, ওর কাছে জীবনের কিচ্ছু করার নেই। এই জীবন বড় নরকের হয়। তো প্রথমে কি করলে, 15 থেকে 35, 40 অবধি তুমি দুশ্চিন্তায় চিন্তায় কাটিয়ে দিলে, এর থেকে বড় মৃত্যু আর হয় না, বিনাশ আর হয় না। আমি ওদেরকে বলি যে যৌবনেই তো সব ভোগ থাকবে, শারীরিক ভোগও থাকবে, তার সাথে আন্তরিক তৃপ্তিও থাকবে। নাহলে কী ভুগলে? ভিতরটাই ধকধক ধকধক করছে সারাক্ষণ, বাইরে কী ভুগলে? যে যৌবন বয়সে আধ্যাত্মিক হয়নি তার মতো বিনাশপ্রাপ্ত জগতে কেউ হয়নি। কারণ যতই জানি তার যেই সময় প্রাণ ঊর্জা ভর্তি ছিল না, ওই ঊর্জাটা কিসে কেটেছে? দুশ্চিন্তায় কেটেছে। এটা সব থেকে বড় বিনাশ। এরপরে তো মরার অপেক্ষা, আস্তে আস্তে শরীর যাবে, তুমি না চাইলেও যাবে, চাইলেও যাবে।